আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ নাইমুর রহমান। আমি ইতিমধ্যে অথেন্টিক মডেল টেস্টের 1 থেকে 14 পর্যন্ত ইংলিশ পার্টের এমসিকিউগুলো সলভ করেছি। এই সবগুলো এমসিকিউ আমার ইউটিউব চ্যানেল ইংলিশ সার্চ উইথ নাইম, যে চ্যানেলটি আছে আমার পার্সোনাল, এই চ্যানেলটিতে আপনারা পেয়ে থাকবেন। আশা করি আপনারা উপকৃত হচ্ছেন, বিদায় আমার ভিডিওগুলো ফলো করছেন। আর প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস যে ফেসবুক গ্রুপ আছে মিজান স্যারের, মিজানুর রহমান স্যারের, ওই গ্রুপে আপনারা সবগুলো ভিডিও পাবেন। তো শুরু করা যাক তাহলে। তো আজকে আলোচনা করব অথেন্টিক মডেল টেস্ট 15 ইংলিশ পার্ট প্রেজেন্টার। আমি আছি মোহাম্মদ নাইমুর রহমান। ওকে, শুরু করা যাক তাহলে আমাদের আজকের আলোচনা। হ্যাঁ, প্রথম কোশ্চেনটি দেখতে পারতেছেন আপনারা, 21 নম্বর, এ টপিক সেন্টেন্স ক্যান বি ফুট ইন দ্য প্যারাগ্রাফ। এ টপিক সেন্টেন্স ক্যান বি ফুট, ক্যান বি ফুট মানে রাখা হয় ইন দ্য প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের টপিক সেন্টেন্সটা কোথায় বসে, টপিক সেন্টেন্স, তারপর হচ্ছে মিডল পার্ট মানে হচ্ছে মেইন বডিটা, তারপর হচ্ছে কনক্লুশন। একটা প্যারাগ্রাফ লেখার জন্য, একটা প্যারাগ্রাফ লেখার জন্য তিনটা অংশ লাগে। নাম্বার ওয়ান হচ্ছে টপিক সেন্টেন্স, একটা হচ্ছে টপিক সেন্টেন্স। নাম্বার টু হচ্ছে বডি, ওয়ান এখানে অলরেডি আছে, টু হচ্ছে কি বডি লাগবে, থ্রি হচ্ছে কনক্লুশন লাগবে, কনক্লুশন লাগবে। ঠিক আছে, তো এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে টপিক সেন্টেন্স। তাহলে টপিক সেন্টেন্সটা কোথায় দিয়ে শুরু হবে, এক নম্বর বলেছি আমি অ্যাট দ্য বিগিনিং। বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। একটা প্যারাগ্রাফে তিনটা অংশ থাকে, একটা হচ্ছে টপিক সেন্টেন্স, 2 নম্বর হচ্ছে বডি, 3 নম্বর হচ্ছে কনক্লুশন। ঠিক আছে, বুঝতে পারছেন? টপিক সেন্টেন্স অ্যাট দ্য বিগিনিং, বডি হচ্ছে ইন দ্য মিডল, কনক্লুশন হচ্ছে অ্যাট দ্য এন্ড। 22 নম্বর, হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং। এই যে চারটা শব্দ দেওয়া আছে, এখানে কারেক্ট স্পেলিং কোনটা, ডিলেম্মা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এগুলো আপনি কি করবেন, প্র্যাকটিস করবেন। যত বেশি আপনি লিখবেন তত বেশি আপনি প্র্যাকটিস করবেন। তবে আপনাকে আমি কিছু গুরুত্বপূর্ণ স্পেলিং দেখানোর জন্য চেষ্টা করতেছি। দেখেন কিছু গুরুত্বপূর্ণ স্পেলিং যেগুলো, টিউশন, টিউশন শব্দটা আমরা অনেকে ভুল করি। টিউশন সে ভাই আমার একটা টিউশন প্রয়োজন, TUTION, টিউশন দিলে কি আইটা আমরা ভুল করি, এ ভুল করা যাবে না। তারপর ওমনিসিয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ বানান। এনকাইক্লোপিডিয়া, বানান দেখতে ভালো করে। অ্যাসাসিনেশন, মিলেনিয়াম, অ্যাকোমোডেশন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ বানান। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। তাহলে আমরা 2 নম্বরে বসে ডিলেমা, ডায়রিয়া ভুল আছে, অ্যাক্সেলারেশন ভুল আছে, সেঞ্জেভল ভুল আছে, সেঞ্জেভল জির পরে ই আছে, অ্যাক্সেলারেশন এখানে সি দুটো আছে, ডায়ার আর আর দুটো আছে এখানে। ঠিক আছে, আশা করি আপনারা দেখলে বলতে পারবেন। 23 নম্বরে দেখা যাচ্ছে, এটা আপনারা সবাই পারবেন, অ্যাপ্রেন ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডেট। সুতরাং এটা হচ্ছে একটা কি প্রবাদ বাক্য। হ্যাঁ, সুসময়ের দুঃখ সময়ের বন্ধু হলো প্রকৃত বন্ধু, অর্থাৎ খারাপ সময়ের যে বন্ধুটা আপনাকে সাহায্য করবে সেই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু। আর এখানে অ্যাপ্রেনের পরে ইজ দেওয়া যাবে না, ইন দিতে হবে, সেটা প্রবাদ বাক্য। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। 24 নম্বরে চলে আসি, 24 নম্বরে চলে আসি, 24 নম্বরে আমরা দেখতে পাচ্ছি, সরি ফর দ্যাট, 24 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে স্কাটল শব্দটি, স্কাটল শব্দটি দ্বারা কী বোঝাচ্ছে, স্কাটল শব্দটি দ্বারা কী বোঝাচ্ছে। স্কাটল শব্দটির মানে হলো মিন্স যদি বোঝায়, ইমপ্লাইস যদি বোঝায়, স্টেনপর যদি বোঝায়, রেফার্স যদি বোঝায়, ইস যদি বোঝায়, বুঝে নেবেন। এটা আপনার সিনোনিম জানতে চাইছে, সমার্থক শব্দ জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে স্কাটল শব্দটির অর্থ হলো পরিত্যাগ করা, স্কাটল শব্দটির অর্থ হলো পরিত্যাগ করা। তো পরিত্যাগ করা, এখানে একটা ওয়ার্ড পাচ্ছি আমরা, অ্যাবান্ডন, রেয়ার মানে কদাচিত, রিয়েলিটি বাস্তবতা, অরিজিনাল যেটা বাস্তব, শিওর বা প্রকৃত। ঠিক আছে, তাহলে স্কাটল শব্দটির অর্থ হলো পরিত্যাগ করা, অ্যাবান্ডন। চলে আসি আমরা 25 নম্বর প্রশ্নে, 25 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে কমন পিপল লাইক টি, কমন পিপল লাইক টি, এই যে কমন পিপল লাইক টি যে শব্দটিতে
কমন পিপল লাইকড এটাকে প্যাসিভ ভয়েস করতে হবে, ঠিক আছে? আমরা যদি এটাকে প্যাসিভ ভয়েস করি তাহলে আপনি একটু খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন সাধারণ মানুষরা কি পছন্দ করে, চা পছন্দ করে, চা কি পছন্দ করে, বাক্যে আপনি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাবেন। তো সাধারণ মানুষের এটা হলো সাবজেক্ট, লাইক পছন্দ করা ভার্ব, টি হলো অবজেক্ট। অবজেক্টটাকে আপনি সোজা সামনে নিয়ে আসেন, সামনে নিয়ে আসলাম, সবগুলোতে সামনে দেওয়া আছে, ঠিক আছে, সামনে দেওয়া আছে। এখন কমন পিপল লাইক কোন টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট। তো প্রেজেন্ট ইনডেফিনিট হলে এখানে কি ওয়াজ বসবে, বসবে না, এটা পাত। তারপর লাইকড বসবে না, কেন? টির পরে আপনার ভার্ব দিতে হবে। তো টির পরে ভার্ব কোনটা আছে, দুটাতে আছে, আমরা দেখি কি হয়। তো আমরা অবজেক্ট টি নিয়েছি, অক্সিলারি ভার্ব নিলাম ইজ, কেন প্রেজেন্ট ইনডেফিনিট, লাইকের ভিতরে লাইকড নিলাম, দুটাতে আছে। এখন উইথ বসবে না, ভাই বসবে, কি বসবে, ভাই বসবে, তাহলে এটা আপনার অ্যান্সার হয়ে গেছে। তারপর অবজেক্ট আপনি বসাই দিয়েছেন কমন পিপল, দ্যাটস ইট। না বুঝলে কমেন্টে অবশ্যই কমেন্ট করবেন, আমি আরও ভালো করে বুঝে দেওয়ার চেষ্টা করব। তারপরে 26 নম্বরে আমরা দেখতে পাচ্ছি দ্য ওয়ার্ড ইজ স্পেল ইনকারেক্টলি, ইনকারেক্টলি মানে ভুল বানান কোনটি, লিয়াবিলিটি, কি হবে, এল আই এ ভি আই এল এইচ ওয়ালিয়ার, আর করেরা ঠিক আছে, মেমো ঠিক আছে, ডাইসেন্টারি, এই ওয়ার্ডটি বেশি বেশি আসে। এটাকে আপনি 99% দিয়ে রাখেন, কলেরা 99% দিয়ে রাখেন, ঠিক আছে, এগুলো বেশি আসে পরীক্ষায়। তারপর আমরা সোজা চলে যাচ্ছি 27 নম্বর প্রশ্নে, 27 যাচ্ছি। 27 গেলে আপনি দেখতে পাবেন যে দ্য প্রোগ্রাম ওয়াজ টেলিকাস্ট লাইভ স্টারে, এই যে এখানে লাইভ শব্দটি আছে, কোন পার্টস অফ স্পিচ, লাইভ শব্দটি কোন পার্টস, লাইভ শব্দটি হচ্ছে কোন পার্টস অফ স্পিচ। দেখেন দ্য প্রোগ্রাম, প্রোগ্রামটি ওয়াজ টেলিকাস্ট, টেলিকাস্ট মানে হচ্ছে টিভিতে কোনো জিনিস পরিচালনা করা, দেখানো। ওয়াজ টেলিকাস্ট লাইভ স্টারে, গতকাল, গতকাল কী করা হয়েছিল, টিভিতে লাইভ প্রোগ্রামটিকে সরাসরি সম্প্রচার করা হয়েছিল, ঠিক আছে? তো এখন এখানে টেলিকাস্ট, টেলিকাস্ট শব্দটি যখন আসবে তখন আপনি মনে করবেন সেটা প্যাসিভ ভয়েস, টেলিকাস্ট, 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 বি ওয়ান, বি টু, বি থ্রি, সেম, টেলিকাস্ট, 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 ঠিক আছে? তো টেলিকাস্ট শব্দটি আসলে মনে করবেন আপনি এটি কী, কী মনে করবেন, অবশ্যই মনে করবেন এটা প্যাসিভ ভয়েসে আছে। এখানে এখন লাইভ শব্দটি আপনাকে কী জানতে চেয়েছে, লাইভ শব্দটি কোন পার্টস অফ স্পিচ হবে, লাইভ শব্দটি কোন পার্টস অফ স্পিচ হবে, লাইভ শব্দটি হবে অ্যাডভার্ব, বুঝে নিন। কেন প্রোগ্রামটিকে কীভাবে সম্প্রচার করা হয়েছিল, লাইভের মাধ্যমে, কীভাবে, কীভাবে, কীভাবে দিয়ে যে প্রশ্ন করবেন, হাউ, হাউ দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাবেন, হাউ দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাবেন, হাউ দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাবেন, হোয়েন দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাবেন, আমি একটু খাতায় লিখে চেষ্টা করতেছি বোঝানোর জন্য। এই যে হাউ লিখে, তারপর হোয়েন, তারপর যে হোয়ার, এই তিনটা দিয়ে প্রশ্ন করে যে জিনিসটা পাবেন, এই তিনটা দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবেন সে উত্তরটা হবে অ্যাডভার্ব, অ্যাডভার্ব। এই তিনটা জিনিস দিয়ে, এই তিনটা ডব্লিউএস কোশ্চেন দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবেন সেটা হবে অ্যাডভার্ব। তুমি কিভাবে, তুমি কিভাবে হেসেছ, আমি লাউডলি হেসেছি, আমি জোরে জোরে হেসেছি, লাউডলি অ্যাডভার্ব। তুমি কখন এসেছ, আমি মর্নিং এসেছি, ইন দ্য মর্নিং, আমি সকালবেলা এসেছি, এখানে মর্নিংটা হলো অ্যাডভার্ব। তারপরে তুমি কোথায় গিয়েছ, আমি আমার বাড়িতে গিয়েছি, হোমে গিয়েছি, হোমটা হলো এখানে অ্যাডভার্ব। আশা করি আপনাদেরকে বুঝতে, বুঝাতে পেরেছি। আর একটা জিনিস বলে রাখি, যেহেতু আমি এটা বলছি, এমপিটি মনে রাখুন, এমপিটি কী মনে রাখবেন এখানে, ওকে খেয়াল করুন একটু ভালো করে, এমপিটি, এম দিয়ে হলো ম্যানার, পি দিয়ে হলো প্লেস, টি দিয়ে হলো টাইম, কি বুঝাতে চেয়েছি তাহলে এখানে, ম্যানার, প্লেস, টাইম, এই জিনিসটাকে আপনি একটু পয়েন্ট আউট করুন ভালো করে। এমপিটি মানে হলো ম্যানার, প্লেস, টাইম, ম্যানার, প্লেস, টাইম, ম্যানার মানে হাউ, দেখেন ম্যানার মানে হচ্ছে কীভাবে, প্লেস মানে হচ্ছে হয়ার, টাইম মানে হচ্ছে হয়ান, ম্যানার কীভাবে তুমি করো, এই যে লাউডলি জিনিসটা কীভাবে তুমি করো, লাউডলি সেটা হচ্ছে ম্যানার, তার মানে অ্যাডভার্ব অফ ম্যানার, এটা কি অ্যাডভার্ব অফ ম্যানার। আর কখন সেটা প্লেস, জায়গা, হয়ার, হয়ার দিয়ে প্রশ্ন করে আপনি কখন পাবেন, তাহলে এখানে হোমটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, টাইম হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, মর্নিং হচ্ছে কি অ্যাডভার্ব অফ টাইম। তাহলে ডব্লিউএস কোশ্চেন হাউ, হোয়েন, হোয়ার দিয়ে প্রশ্ন করলে আপনি কী পাবেন, অ্যাডভার্ব পাবেন, কিন্তু কোনটা কোন অ্যাডভার্বের সেটা আপনাকে খুঁজে নিতে হবে, ঠিক আছে?
তাহলে এখানে লাইভ শব্দটি যে অ্যাডভার্ব, আমাদের কোনো সন্দেহ আছে কিভাবে করেছে সে? অ্যাডভার্ব লাইভ করেছে, সরাসরি সম্প্রচার করেছিল, এটা হচ্ছে তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার, ঠিক আছে। তারপরে দে হ্যাভ গ্রেট থার্স্ট ফর নলেজ, আমরা সবাই জানি থার্স্টের পরে পর বসে, থার্স্ট ফর নলেজ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, থার্স্ট ফর নলেজ, থার্স্ট ফর নলেজ, থার্স্ট ফর নলেজ, ঠিক আছে। তারপরে 29 নাম্বার, 29 আমরা দেখতে পাচ্ছি, 29 আমরা দেখতে পাচ্ছি যে কোশ্চেনটা সেটা হচ্ছে হি হ্যাজ অবটেন্ড হিজ ড্যাশ ফাদারল্যান্ড, আর্টিকেল থেকে প্রশ্নটি এসেছে, হি হ্যাজ অবটেন্ড, সে অর্জন করেছে হিজ ফাদারল্যান্ড, তার যে অর্থাৎ পিতৃভূমিটা, বাবার যে জমিটা, পিতৃভূমিটাকে সে অর্জন করেছে। এখন এখানে আর্টিকেল কী হবে? আমি সরাসরি বসাই দিব আর্টিকেল, নো আর্টিকেল ইজ নিডেড, এখানে কোনো আর্টিকেলের প্রয়োজন নেই, দ্যাট মিন্স ক্রস বসবে। কেন ক্রস বসবে সেটা আপনারা জানেন কিনা, না জানলে আমি বোঝানোর চেষ্টা করতেছি। এই যে হিজ শব্দটি এখানে আছে, কী আছে? হিজ শব্দটি এখানে আছে, হিজ শব্দটার কাহিনী কী একটু লিখে দেওয়ার চেষ্টা করতেছি আমি। দেখেন আমরা প্রশ্নে পেয়েছিলাম যে হিজ, এরপরে এভাবে গ্যাপ দিছে, তারপরে সোজা মাদারল্যান্ড লেখা আছে, পুরো প্রশ্ন তো আপনার ওখানে দেখেছেন, আমি আর লিখতেছি না। এখন আর্টিকেল এখানে ক্রস বসছে, হ্যাঁ আমি বলি এখানে ক্রস বসছে, কেন? হিজ শব্দটাকে আপনি চিনতে হবে, ভালো করে খেয়াল করুন, হিজ শব্দটা হলো পজিটিভ অ্যাজেটিভ, কীটা? পজিটিভ অ্যাজেটিভ, পজিটিভ অ্যাজেটিভ, ঠিক আছে। এখন এই যে পজিটিভ অ্যাজেটিভগুলো আপনি যদি একটু মাথায় রাখেন, কীভাবে মাথায় রাখবেন সেটা আমি একটু ক্যালকুলেশন করে আপনাকে মাথায় প্রবেশ করানোর জন্য চেষ্টা করতেছি। এই যে দেখেন আই, আইয়ের অবজেক্ট কী? মাই, মাই হচ্ছে পজিটিভ অ্যাজেটিভ, মাইন হচ্ছে পজিটিভ প্রোনাউন, মাই সেলফ হচ্ছে রিপ্লেসিভ প্রোনাউন, আপনি এইভাবে শিখেন, ঠিক আছে। আই, মি, মাই, মাইন, মাই সেলফ। তারপর ইউ, ইউর অবজেক্ট হলো ইউ, পজিটিভ অ্যাজেটিভ হলো ইউর, পজিটিভ প্রোনাউন হলো ইউরস, ইউরসেলফ, ইউরসেলফ দিতে পারে, যেহেতু এটা প্লুরাল, প্লুরাল বোঝাচ্ছে, সেহেতু আমরা ইউরসেলফও দিতে পারি, সমস্যা নাই তোমাদেরকে বুঝাতে। তারপরে হি, হির অবজেক্ট কি? হিম, তারপর হচ্ছে হিজ, হিজ, হিমসেলফ, ঠিক আছে। তারপরে হচ্ছে শি, হার, হার, হার্স, হারসেলফ, দে, দেম, দেয়ার, দেয়ার্স, দেমসেলফস, ঠিক আছে। তারপর হচ্ছে উই, আস, আওয়ার, আওয়ার্স, আওয়ারসেলফস। এখন দেখেন এগুলো হলো সাবজেক্টিভ প্রোনাউন, কি? সাবজেক্টিভ প্রোনাউন। তারপর হলো অবজেক্টিভ প্রোনাউন, তারপরে এই যে পজিটিভ অ্যাজেটিভ বোঝানোর জন্য আমরা এত কাহিনী করলাম, তারপর হচ্ছে পজিটিভ প্রোনাউন, তারপর হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। ব্যাপারটা কী বুঝেছেন আপনি? মাঝখানে যে এই যে এটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, খুবই উপকার আসবে আপনার, খুবই উপকার আসবে, খুবই উপকার আসবে আমি বলতেছি। তো এই যে মাই, ইউর, হিজ, হার, দেয়ার, এগুলোকে আপনি চিনা খুব সহজ হবে যখন আপনি আই, মি, মাই, মাইন, মাই সেলফ, হি, হিম, হিজ, হিজ, হিমসেলফ, শি, হার, হার, হার্স, হারসেলফ, এভাবে আপনি যখন মুখস্থ করবেন তখন আপনার জন্য অনেকটা উপকার হবে, ঠিক আছে, অনেক অনেক উপকার হবে এটা আপনার। তো পজিটিভ অ্যাজেক্টিভগুলো আপনি আশা করে চিনতে পেরেছেন। এখন এখানে আর্টিকেল কেন বসতো আমি বুঝাচ্ছি আপনাকে। দেখেন আর্টিকেল হিজ পজিটিভ অ্যাজেক্টিভ আছে, পজিটিভ অ্যাজেটিভের আগে এবং পরে আর্টিকেল ক্রস বসে, পজিটিভ অ্যাজেটিভের আগে এবং পরে আর্টিকেল ক্রস বসে। সোজা চলে যাচ্ছে 30 নাম্বার, সোজা চলে যাচ্ছে 30 নাম্বার, ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা হচ্ছে আপনারা সবাই জানেন খুবই কমন একটা বাগধারা ইডিয়ম, ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে হচ্ছে রাইটিং, লিখিতভাবে, ঠিক আছে। আই ক্যান নট, খুবই গুরুত্বপূর্ণ একটা, এটা ফার্সাল ভাব থেকে এসেছে, আই ক্যান নট, আমি বুঝতে পারি না, হোয়াট হি সেজ, সে কী বলে আমি বুঝতে পারি না, সে কী বলে আমি বুঝতে পারি না, সে কী বলে আমি বুঝতে পারি না। এখন মেক আউট মানে বুঝতে পারা, আপনার অন্যগুলো খোঁজার কোনো এখানে দরকার নাই, মেক আউট বুঝতে পারা, যদি আপনি মেক আউট অর্থ জানেন, যদি আপনি মেক আউট অর্থ জানেন তাহলে আপনার জন্য সহজ হবে বুঝতে।
मेक आउट समान हलो बुझते पारा माने होच्छे कांट अंडारस्टैंड अथवा डोंट अंडारस्टैंड जेटा आपनी बोलें एखन ताहले एई सेंटेंसेर साथे आपनार कोनटा मिले आई कैन नट मेक आउट ह्वाट ही सेज तो अलरेडी 15 मिनट हो गए और बाड़ाते चाचीना आज के भिडियोते सरि पूरा मॉरल टेस्ट 15 क्योंकि आलोचना करते पर 15 21 থেকে 30 পর্যন্ত আলোচনা করেছি 21 থেকে 30 পর্যন্ত আলোচনা করেছি আশা করি ভালো আলোচনা করেছি নাকি খারাপ আলোচনা করেছি সেটা আমি বুঝতেছি না আপনারা উপকার পান কি না অবশ্যই যদি উপকার পেয়ে থাকেন ভিডিওটাকে শেয়ার করবেন কমেন্ট করবেন এবং অন্তত আমার পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইংলিশ সার্চ উইথ নাইম এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন আমি সবগুলো ভিডিও ওখানে দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।